সহকর্মী বৃন্দদের মধ্যে উপস্থিত আগামী দিনের ব্যাংকের কান্ডারি ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর সিইও জনাব মনিরুল মওলা, সম্মানিত এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর জনাব কায়সার আলী, সম্মানিত এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর জনাব ওমর ফারুক খান, আমার অত্যন্ত প্রিয় সম্মানিত ডিএমডি বৃন্দ, সম্মানিত সিনিয়র এক্সিকিউটিভ বৃন্দ, সম্মানিত জোনাল হেড বৃন্দ, সম্মানিত শাখা প্রধানগণ, আমার পিআরডি এবং অন্যান্য সাপোর্ট টিমে যারা আছেন, আমার সহকর্মী বৃন্দ এবং শাখা পর্যায়ে বিভিন্ন স্তরে উপস্থিত আজকের এই অনুষ্ঠানে ভার্চুয়ালি অ্যান্ড ফিজিক্যালি আমার প্রিয় এবং সম্মানিত সমস্ত সহকর্মী বোনেরা ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি খুব সিরিয়াস হব না, হালকাভাবে কথা বলব, বুঝতেছি না। আমি শুরুই করেছি যে আমি আজ অত্যন্ত আনন্দের দিন, আজকে আমার জন্য খুবই খুশির দিন, এই জন্য না যে আপনারা অনেক প্রশংসা করেছেন। অনেকগুলি কারণ আছে খুশির, আনন্দের, আর চোখের পানি খুব একটা আসে নাই, তো কবিতাটা শুনে একটু আপ্লুত হয়ে গিয়েছে। আমার তাহের সাহেব কবিতা খুব ভালো বোঝেন, উনি দাঁড়িয়ে ক্লাবিং করেছেন, আমি দেখেছি। আমার ইচ্ছা হচ্ছিল যে দাঁড়িয়ে ক্লাবটা করি, ভালো সুন্দর ওয়েল রিটেন আমার জন্য লেখা হয়েছে, সেই জন্য ভালো তা বলবো না। কবিতার ভাবটা প্রকাশ অত্যন্ত চমৎকার হয়েছে এবং আবৃত্তিতে অসম্ভব সুন্দর। প্রিয় সহকর্মী, কিন্তু আসলে কান্নার ব্যাপারটা হলে এরকম যে এটা একটা রোগের মতো, একজন কান্দে দেখলে আরেকজনের কান্না এসে পড়ে। আপনি দেখেন যে বিয়ে শাদিতে ওয়াইফ যখন বিদায় নিয়ে আসে, তখন ওয়াইফ এসে মানে বউয়ের সাথে সাথে হাজবেন্ডও কান্না শুরু করে, অনেকের চোখের পানি এসে পড়ে অনেক সময় বিয়ের অনুষ্ঠানে, আমি দেখেছি কিছু কিছু জায়গায়। তো আমরা অবশ্যই আমাদের মননে অনেক কিছু থাকে, সংবেদনশীল আমরা, আমাদের অনুভূতি প্রবণ আমরা, এই জিনিসগুলি মানুষের অত্যন্ত বড় কোয়ালিটি এবং জীবনে যাদের জীবনে এইগুলি থাকবে না, তারা আসলে মানুষ হিসাবে খুব বেশি অগ্রসর হতে পারবে না, কর্মী হিসাবে হয়তো হতে পারে, বাট অ্যাজ এন হিউম্যান বিইং আমাদের ভিতরে যে কোয়ালিটিগুলি আছে, সেই কোয়ালিটিগুলি, যে কথার যে জীবনের কথা বললাম যে আরেকজনকে কাঁদতে দেখলে আমরা কেন কাঁদি, এটাও খুবই স্বাভাবিক। এতটুকু সংবেদনশীলতা আমার মধ্যে থাকা দরকার, মানুষ হিসাবে এতটুকু অনুভূতি থাকা দরকার আছে বলে আমরা চোখ দিয়ে পানি আসে, আবেগপ্রবণ হই ইত্যাদি ইত্যাদি। আমার অত্যন্ত প্রিয় এবং সম্মানিত সহকর্মী বৃন্দ, আমি আপনাদের সাথে আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই যে আপনারা দীর্ঘক্ষণ সেই আড়াইটা থেকে এখন সাড়ে ছটা সাতটার কাছাকাছি বাজে, দীর্ঘক্ষণ আপনারা এখানে যারা আছেন এবং যারা ভার্চুয়ালি আছেন, দীর্ঘক্ষণ আপনারা এখানে বসে বসে বক্তব্য শুনছেন, কথা বলছেন, এবং আপনাদের কাইন্ড ওয়ার্ড আমাকে টাচ করছে, আপনাদের মহানুভবতা আমাকে টাচ করছে, কিন্তু আপনাদের কষ্ট হচ্ছে, সেজন্য আমি আপনাদেরকে ক্ষমা প্রার্থী এবং কৃতজ্ঞতা জানাই। যে কথাটা আমি বলবো, খুব বেশি কথা বলবো না, এক দুইটা কথা বলবো। প্রথমত, ইয়েস, আমাদের জার্নি মোর দ্যান থ্রি ডিকেডস অথবা তিন যুগেরও বেশি, অনেকেরই তিন দশক, অনেকেরই তিন যুগ। এই দীর্ঘ সময় আমরা কি অর্জন করেছি,
এই দীর্ঘ সময় আমরা কি অর্জন করেছি, এই সময়টায় আমাদের জার্নিটা কি ছিল, আমাদের অর্জনটা কি এবং কেন এই অর্জন, কিভাবে এই অর্জন। যেহেতু আপনাদের মাধ্যমে, আপনারা এখানে যারা আছেন অধিকাংশই দীর্ঘদিন থেকে আছেন ব্যাংকের সাথে, আপনারা এগুলি সাক্ষী, আপনারা জানেন, তবু আমাদের আত্মপরিচয় আমাদেরকে বারবার চর্চা করতে হয়, বারবার মনে করতে হয়। 36 বছর আগে, 37 বছর আগে, 83 সালে যখন ব্যাংক প্রতিষ্ঠিত হয়, 37 বছরেরও বেশি, তখন ইসলামিক ব্যাংক বাংলাদেশ লিমিটেড কি ছিল আর ইসলামিক ব্যাংকিং কি ছিল। ইসলামিক ব্যাংকিং এর কথা যদি বলি, তখন ইসলামিক ব্যাংকিং ছিল জাস্ট থিওরি থেকে প্র্যাকটিসে আসার একটা পর্ব ছিল, একটা 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 প্রচেষ্টা ছিল। সেই প্রচেষ্টার মধ্যেই কিন্তু ইসলামিক ব্যাংক বাংলাদেশ লিমিটেডের প্রতিষ্ঠা, সেই প্রয়াসের অংশ হিসাবে, সেই প্রয়াসের অংশ হিসাবে ইসলামিক ব্যাংকের প্রতিষ্ঠা। প্রতিষ্ঠার ইতিহাস আমরা অনেকে সবাই জানি, যে যখন শেয়ারের জন্য যাওয়া হয়েছে লোকাল স্পন্সরদের কাছে, তারা কেউই 5 লাখ টাকা দিতে অনেকেই রাজি হন না, অনেকেই রাজি হন না। এবং একটা গল্প আমাদের আগের এমডি সাহেব সবসময় করতেন, যে একজন বড় ব্যবসায়ীর কাছে যাওয়া হলো, অত্যন্ত দিনদার পরেশগার লোক, ওনার কাছে যাওয়া হলো, উনি বলেছেন, আমি শুনেছি ওনার কাছ থেকে, শুনে কথা বলতেছি, যে আল্লাহ তাআলা আমাকে মেধা দিয়েছেন, ব্যবসা বাণিজ্য দিয়েছেন, অর্থ করে দিয়েছেন এবং চিন্তা করার শক্তিও দিয়েছেন, তবে আমি এতটা আল্লাহ আমাকে নির্বোধ করে নাই যে 5 লক্ষ টাকা আমি জলে ফেলাই দেব, পানিতে ফেলাই দেব। এরকম কথাও আছে ইসলামিক ব্যাংকের গোড়ার ইতিহাসে। এবং সেই 5 লাখ টাকা করে সর্বশেষ 10 কোটি টাকা সম্ভবত শুরু ছিল আমাদের। এই 10 কোটি টাকার মধ্যে 15 রকমে 3 কোটি টাকা দেশের ভিতরে জোগাড় করা গেল, 3 কোটিও না, ঠিক 2.5 কোটি টাকার মধ্যে জোগাড় করা গেল আমার যতটুকু জানা আছে হিস্ট্রি। আর বাকি গভর্নমেন্ট থেকে আর 5% আসলো, 5 লাখ টাকা 5% শেয়ার আসলো, এরপরে বাকিটা শেয়ারের জন্য বাইরে যেতে হলো, বাইরে থেকে আনতে হয়েছে শেয়ার। সো এরকম কেন এই অবস্থাটা হয়েছিল, কারণ ইসলামিক ব্যাংকিং বাংলাদেশে হবে এই আইডিয়াটা কিছু সংখ্যক লোকের মধ্যে থাকলেও সাধারণের মধ্যে কোনোভাবেই এটা বাস্তব মনে করেন নাই ওনারা, যে ইসলামিক ব্যাংকিং আবার বাংলাদেশ, ইসলামিক ব্যাংকিং একটা পদ্ধতি, এই পদ্ধতি বাংলাদেশে আবার হবে, সেখানে আমার 5 লক্ষ টাকা, সেই দিনে 5 লক্ষ টাকা অনেক দাম, 5 লক্ষ টাকা আমার এখানে ব্যয় করবো, আমি এত বড় বোকামি অনেকেই করতে চাননি, অনেকেই করেছেন, অনেকগুলি প্রতিষ্ঠান এগিয়ে আসছে, বায়তুল সরকারের মতো প্রতিষ্ঠান এগিয়ে আসছে, বিআইসির মতো প্রতিষ্ঠান এগিয়ে আসছে, অনেকগুলি প্রতিষ্ঠান তখন এগিয়ে আসছে, ব্যক্তিরা অনেকে চলে আসছেন, আসছেন মহানুভবন ব্যক্তি। আমি আজকের দিনে অবশ্যই স্মরণ করবো আমাদের আব্দুর রাজ্জাক লস্কর সাহেব, যিনি প্রাণপণ দিয়ে এই ব্যাংকটাকে ভালোবেসে, নিজের সব কিছু দিয়ে, নিজের অফিসে অফিস করে, প্রথম বর্ষর বোনাস উনি নিজের নিজের অফিস থেকে দিয়েছেন। তো যাই হোক, এই ধরনের কিছু ব্যক্তি তখন এগিয়ে এসে এই ব্যাংকটা প্রতিষ্ঠা করেছে। অর্থাৎ আমি যে কথাটা বলতে চাই সেটা হলো, একটা থিওরিটিক্যাল বা থিওরি বা একটা একটা আইডিয়াকে বাস্তবায়ন করার একটা পর্ব ছিল, একটা পর্যায় ছিল, ওই পর্যায়ে ইসলামিক ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে। এই ইসলামিক ব্যাংক প্রতিষ্ঠার সময় কেউ চিন্তা করেন যে এই ব্যাংক বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাংক হবে, এই ব্যাংকে চাকরি করলে খুব ভালো কেরিয়ার হবে, এই ব্যাংকে থেকে অপ্রচুর লোন পাওয়া যাবে, বিনিয়োগ পাওয়া যাবে, এত কিছু কেউ চিন্তা করেন এই তখন। কিন্তু যারা স্বপ্নদ্রষ্টা, যারা রিয়েল সেন্সে, যারা দূরদৃষ্টি সম্পন্ন এবং কমিটেড, তাদের টাকা 5 লক্ষ টাকা পানিতে যাবে না কোথায় যাবে এই চিন্তা তাদের মধ্যে ছিল না, চিন্তা করার মতো সেই সেই মেন্টাল মানসিকতা ওনাদের ছিল না। ওনারা বিনিয়োগ করেছে এবং আমি
বলতে চাইছি জার্নিটার কথা, প্রতিষ্ঠার ইতিহাস বলা আমার উদ্দেশ্য না। সেই সময়ে আমরাও জয়েন করেছি ইসলামী ব্যাংকে, আত্মপ্রচার করা। তো আপনারা অনেক কিছু বলেছেন আমার সম্পর্কে, আমার জনতা ব্যাংকে যেহেতু ইউনিভার্সিটি থেকে বের হওয়ার পরে ফার্স্ট প্রবেশ পরীক্ষা হলো ব্যাংকিং রিক্রুট বিআরসি, তখন বিআরসির মাধ্যমে সব ব্যাংকে তখন রিক্রুটমেন্ট হয়েছে আপনারা জানেন। তো সেখানে আমার জনতা ব্যাংকে জব হয়েছিল, আমার ইসলামী ব্যাংকেও আমি তখন ভাইবা দিয়েছি, অপেক্ষা করছিলাম। জয়েন করে ডেট থাকতে থাকতেই আমার এই ব্যাংকে জব হয়ে গেছে, এই ব্যাংকে আমি জয়েন করেছি। তো ওই যে অবস্থাটা তখন, তখন আমাদের সামনে কি ছিল, আমাদের সামনে কিছু থিওরি ছিল, কিছু মাকাসাদের বিষয় ছিল, ইসলামী ব্যাংক কি লক্ষ্য উদ্দেশ্যের বিষয়গুলি সামনে ছিল, আর কিছু পদ্ধতি আমাদের সামনে ছিল, কিন্তু ক্লিয়ার কাট ডিফাইন্ড ওয়েল ডিফাইন্ড কোনো কিছু ছিল না আমাদের সামনে। আমরা এখানে এসে আজ যে লোক স্যারকে শ্রদ্ধার সাথে স্মরণ করি, উনি আমাদেরকে হাতে কলমে ঘরে বসিয়ে বসিয়ে নিজের বাসায় নিয়ে গিয়ে এই পদ্ধতিগুলি শেখানোর চেষ্টা করেছেন। আমরা সপ্তাহে দুদিন তিন দিন গিয়েছি, গিয়ে শেখার চেষ্টা করেছি এবং ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছি, কিন্তু ইমপ্লিমেন্ট করতে গেলে দেখা গেছে অনেক রকম মোরা ভার কথাই বলেন, মাল কোথায় থাকবে, মালের মালিক কে হবে, ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কিছু। হ্যাঁ, এত কিছু বলার সময় নেই, আপনারা অল্প বললেই বুঝতেছেন এটা। সো অনেকগুলি বিষয় প্র্যাকটিক্যাল ব্যাংকিং করতে যেয়ে দেখা গেছে অনেক অনেক সমস্যা আসতেছে, সেগুলির সলিউশন বের করতে হচ্ছে ইনস্ট্যান্টলি। এবং তখনকার দিনে, তখনকার সময় যারা ছিলেন, বিশেষ করে আজিজুল ইসলামের কথা বারবারই বলছি, উনি সহ যারা যারা ছিলেন স্কলার, তারা চর্চা করেছেন, আমরা সমস্যাগুলি সামনে নিয়ে গিয়েছি। এর মাধ্যমে এই গত 37 বছরে এখনো কিন্তু আমাদের, এখনো শরিয়ার কাছে আমাদের যেতে হয় যে এই বিষয়ে নতুন কোনো শরিয়ার সলিউশন আছে কিনা। তার মানে প্রবলেম কিন্তু প্রবলেম বলবো, অথবা এই যে অ্যাডজাস্টমেন্ট, অথবা কনভেনশনাল ব্যাংকিং, অথবা এই অর্থনৈতিক সমস্যাগুলি বা ব্যাংকিং প্রবলেমগুলি, এগুলি প্রতিনিয়তই কিন্তু অ্যাড্রেস করতে হচ্ছে। এবং ইসলামী ব্যাংকিং এর জন্য আলাদা করে নীতিমালা তৈরি করতে হচ্ছে, এমন না যে আমরা বিশ্ব কোনো সংস্থা থেকে, ইভেন আমাদের আউফি বলি বা ইন্টারন্যাশনাল সংস্থাগুলি বলি, তাদেরটা আমরা শুভু নিয়ে আমরা সলিউশন করে ফেলতে পারছি, বিষয়টা এরকম না। তাইলে আমাদের শরিয়া কাউন্সিলে গত মিটিংয়েও একটা বিষয় আমাদেরকে দিতে পেয়েছে। সো এই যে একটা জার্নি, সেই জার্নিটা ছিল এরকম, তখন ছিল থিওরিটিক্যালি, থিওরি একটা থিওরি, একটা 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 তত্ত্ব, একটা পদ্ধতির দিক নির্দেশনা, এবং এই 37 বছরে এই তত্ত্বটাকে, এই থিওরিটাকে, এই আইডিয়াটাকে, এই বিশ্বাসটাকে, এই কমিটমেন্টটাকে আপনারা সবাই, আমি আমার কথা আজকে বলবই না মোটেই, এই যে আপনারা যারা বসে আছেন, যারা ভার্চুয়ালি বসে আছেন, আপনাদের পরিচয় হলো এই যে আপনারা সেই জার্নিটাকে, সেই স্বপ্নটাকে শুধু সফলই করেন নাই, এই স্বপ্ন যারা দেখেছেন তাদের স্বপ্নকে ছাড়িয়ে অনেক অনেক গুণ বেশি ছাড়িয়ে গেছেন তাদের স্বপ্নকে। সেই শক্তি অর্জিত হয়েছে বাংলাদেশের শ্রেষ্ঠ ব্যাংক, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম ব্যাংকের মধ্যে একটা ব্যাংকে পরিণত হয়েছে এই ব্যাংকটা। ইভেন পৃথিবীর ইসলামিক ওয়ার্ল্ডের ইসলামিক ব্যাংকগুলির কথাও যদি বলি, প্রায় হাজার খানেক ইসলামিক ব্যাংক মিনিমাম আছে, এই ব্যাংকগুলির কথাও যদি বলি, এইগুলির মধ্যেও ইসলামিক ব্যাংক অন্যতম একটা ব্যাংক। তারপরে জানেন পুরস্কার টুরস্কারের কথা আপনারা বলেছেন, এই যে এই অবস্থানটা, আমি আপনাদেরকে স্বনির্বন্ধ অনুরোধ করব যে নিজের পরিচয়টা, আত্মপরিচয়টা, নিজের শক্তিটা সবসময় সার্চ করবেন। আমি এই এই অ্যাডভাইসের সরে বলছি, যেহেতু আমার আজকে শেষ কর্মদিবস অ্যাজ এ রেগুলার অ্যাজ এন এমপ্লয়ি, অ্যাজ ম্যানেজিং ডাইরেক্টর অফ দিস ব্যাংকের, আমাদের আমার কর্মজীবন, প্রফেশনাল কর্মজীবনটা এখানে আজকে শেষ। সেই জন্য আমি এই স্বরে আপনাদেরকে বলবো, স্বরে বলবো যে আমাদের নিজের পরিচয়টা সবসময় সচেতনভাবে আমাদের ধারণ করতে হবে, আমাদের শক্তি সম্পর্কে সবসময় আমাদের
সচেতন থাকতে হবে। আমরা করেছি, আমরা কি করেছি, আপনারা করেছেন কি করেছেন, একটা আইডিয়া ছিল, একটা একটা থিওরি ছিল, যে থিওরির ভবিষ্যৎ নিয়ে কোনো ধরনের, আমি বলবো না যে ইসলামের ইসলামের বিধান তো অবশ্যই বিজয়ী হবে, এটা কোরআনেরই কোরআনেরই ঘোষণা, সেই দিক থেকে অবশ্যই এই বিজয়টা প্রত্যাশিত, বাট সেটা কতটুকু কোরআনিক সেটা তো তখনকার আইডিয়া যারা নিয়েছিলেন তারা তো শিওর ছিলেন না, যার কারণে সফলতা নিয়ে অতটা আশা কেউ করেন নাই যতটা সফলতা আসছে এখানে। সুতরাং আপনারা হলেন সেই কর্মী বাহিনীর অংশ, সেই কর্মী বাহিনীর নেতা যারা এই থিওরিটাকে, এই ধারণাটাকে আজকে সফলতায় রূপ দিয়েছেন এবং সেই শক্তি অর্জিত হয়েছে যে ইসলামের ব্যাংক এই আপনাদের হাত ধরে, পরবর্তীতে অনেকে যুক্ত হয়েছেন এখানে, আপনাদের হাত ধরে আজকে ইসলামের ব্যাংক শুধু এই থিওরিকে ইমপ্লিমেন্ট করে নাই, সেই ধারণাকে ট্রায়াল অ্যান্ড এররের মধ্যে থাকে নাই, আজকে সবচেয়ে শক্তিশালী একটা ব্যাংকে পরিণত হয়েছে। সুতরাং আমাদের সবসময় এই জিনিসটা মনে রাখতে হবে যে সেই শক্তি, সেই শক্তিটা দুই রকম, একটা হলো তত্ত্বের শক্তি, থিওরির শক্তি, থিওরিটা যেহেতু প্রমাণিত হয়েছে সুতরাং থিওরিটা এখন অনেক শক্তিশালী থিওরি। এখানে শরিয়ার বিষয়, সুদের বিষয়, শরিয়ার নীতিমালার বিষয়, এই বিষয়গুলি বিজয়ী হয়েছে আজকে বাংলাদেশে, না বিশ্বে বিজয়ী হয়েছে। বাংলাদেশের বিজয় বিশ্বকে বলেছে যে না, ইসলামের ব্যাংকিং সাস্টেনেবল সিস্টেম, সারা বিশ্ব স্বীকৃতি দিচ্ছে এবং আমাদের কর্মপদ্ধতিকে অনুসরণ করার চেষ্টা করছে, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে রিসার্চ করেছে, দেখার চেষ্টা করছে যে কীভাবে এই ব্যাংকটা এত সফল হচ্ছে। অন্য ইসলামী ব্যাংকগুলিও আগাচ্ছে কিন্তু দেশের সেরা ব্যাংকে পরিণত কেউ হয়েছে বলে আমার জানা নেই, বাট ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড দেশের সেরা ব্যাংকে পরিণত হয়েছে। সুতরাং ইসলামী ব্যাংকিং এর শক্তি, সেই সাথে সাথে আপনাদের শক্তি, আপনাদের যে সততা, আপনাদের যে ইনভলভমেন্ট, আপনারা যেভাবে কমিটমেন্ট, যেভাবে আঁকড়ে ধরেছেন, ধরে আছেন, ধরেছিলেন, আল্লাহ তাআলা এই জিনিসটাকে কবুল করেছেন, করেছেন বলে আজকে এই ব্যাংক এই অবস্থায় এসেছে। সুতরাং এই বিষয়গুলি আমাদের বেশি বেশি বলবেন, আমাদের যারা আছেন নতুন নতুন যারা যুক্ত হচ্ছেন আমাদের সাথে, অথবা আমাদের সে যাদের তিন দশক অতিক্রম করেন নাই যারা, তাদের সামনে যখন কথা বলবেন এই শক্তিগুলির কথা তাদেরকে বলবেন, তাতে করে তাদের আত্মবিশ্বাস আরও বাড়বে এবং তারা আরও বেশি শক্তি নিয়ে কাজ করতে পারবে, বিশ্বাস নিয়ে কাজ করতে পারবে, আস্থা নিয়ে কাজ করতে পারবে। শক্তি, বিশ্বাস, আস্থা যত বেশি থাকবে তত বেশি সফলভাবে নিজের ডেলিভারিটা করা যায়, নিজের নিজের কাজগুলি সেভাবে সম্পন্ন করা যায় এবং শ্রেষ্ঠ প্রতিষ্ঠানে কাজ করতে গেলে, শ্রেষ্ঠ প্রতিষ্ঠানকে ধরে রাখতে গেলে এই শক্তিগুলি, এই 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 অনুভূতিগুলি, এই এই রিয়েলাইজেশনগুলি বেশি বেশি দরকার এবং রিয়েলাইজেশনের চর্চা বেশি বেশি দরকার, বলা বেশি বেশি দরকার। আমরা অহংকার করি না, গর্ব করি না, গর্বের কথা বলছি না, আমরা অনেক বড় হয়ে গেছি গর্ব করছি না। আল্লাহর অনেক শুকরিয়া, অশেষ অশেষ শুকরিয়া আল্লাহর, আল্লাহ আমাদেরকে অনুগ্রহ করেছেন, কবুল করেছেন আমাদের প্রচেষ্টাকে। এই কথাটাই বলছিলাম যে থিওরি তো ঠিক আছে, আল্লাহর বিধান বিজয়ী হবে সেটা তো কোরআনেই ঘোষণা, কিন্তু আল্লাহর বিধান কতটুকু এটা হয়েছে সেটা তো নিশ্চিত ছিলাম না আমরা, কিন্তু আজকে প্রমাণিত হয়েছে বিধান যেটা আমরা ধরেছি এটা সঠিকটাই ধরেছি এবং নিজের যেটুকু দেওয়ার সেটুকু আমরা সবাই দিয়েছি, আপনারা সবাই দিয়েছেন, এটি আসলে আমাদের শক্তি। আমি আর কথা বাড়াবো না, আমি আজকের দিনে মনে করছি যে অ্যাজ এন হিউম্যান বিং, মানুষকে আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করে, দুনিয়াতে পাঠান, অন্যান্য জীবজন্তু পাঠান দুনিয়াতে আল্লাহ, কিন্তু মানুষের জীবনের কিছু অর্থ থাকে, কিছু গোল থাকে, কিছু অর্জন করার মতো বিষয় থাকে,
অন্যান্য জীবজন্তু এটা থাকে না। এই জিনিসটা আমরা যারা আছি এখানে, আমরা যারা এই ব্যাংকের সাথে আছি, আমাদের বাইরে নাই তা বলবো না, আমাদের ভিতরে এটা আছে সেটা বলছি, যে আমরা আমাদের চিন্তা চেতনা এটা আছে যে মানুষ হিসেবে আমার কিছু দায়িত্ব পৃথিবীতে আছে, আমার জন্ম বৃথা হবে যদি আমার এই উপস্থিতি এই পৃথিবীর বুকে আমার পদচারণায় যদি একটু আপলিফমেন্ট না হয়, কোনো কিছুতে কোনো আপলিফমেন্ট না হয়, সেটা হতে পারে কোনো আইডিয়া ডেভেলপমেন্ট, হতে পারে কোনো কোনো কর্মকাণ্ড, হতে পারে কারো কোনো উপকার, হতে পারে কোনো তত্ত্ব দেওয়া অথবা মানুষকে অনুপ্রাণিত করা, মানুষের কল্যাণের জন্য বাস্তবমুখী ব্যবস্থা করা ইত্যাদি বিভিন্নভাবে, অর্থাৎ সাম সর্ট অফ আপলিফমেন্ট যদি আমি অন্যকে করতে না পারি, তাইলে আমার জীবনের কোনো মানুষ জন্মের সার্থকতা হবে বলে আমি মনে করি না। আমাদের এক মুরব্বী এক সময় বলতেন যে মানুষ জন্মগ্রহণ করে অন্য মানুষের জন্য, আর পশুরা জন্মগ্রহণ করে নিজের জন্য। পশু জন্মগ্রহণ করে নিজের জন্য, মানুষ জন্মগ্রহণ করে অন্যের জন্য। আমি আজকে আমার জীবনের অ্যানালাইসিস যদি করি, আপনারা আমার কর্মজীবনের অ্যানালাইসিস করেছেন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আমি আল্লাহ শুকর আদায় করছি যে আমি মনে করি যে মানুষ হিসাবে আমার জন্ম সার্থক হয়েছে, আলহামদুলিল্লাহ। এমন একটা কাজের সাথে সম্পৃক্ত থাকতে পেরেছি যেটা কোনোভাবে এটাকে সংকীর্ণ করে দেখার কোনো সুযোগ নাই। গত 3 বছরে এই কথাগুলি বলে আসছি, সংকীর্ণভাবে আমাদের এই প্রচেষ্টাটাকে কোনো কখনো কোনো মানে ধর্মীয় গণ্ডির মধ্যে ফেলে সংকীর্ণ করার চেষ্টা করা হয়েছে, অথবা কখনো কখনো দলীয় কোনো কালার দেওয়া ইত্যাদি বিভিন্নভাবে এটাকে ছোট করার অনেক রকম কথাবার্তা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় হয়েছে। কিন্তু আলটিমেটলি প্রমাণিত হয়েছে এটা যে না, ইসলামের ব্যাংকিং যেটা, এটা শুধু কোনো ধর্মের জন্য না, কোনো দলের জন্য না, কোনো বর্ণের জন্য না, কোনো গোষ্ঠীর জন্য না, এটা সার্বজনীন একটা ব্যবস্থা, সব মানুষের জন্য কল্যাণকর একটা ব্যবস্থা, অবশ্যই কোরআনের একটা নির্দেশনা, ইসলামিক ব্যবস্থা, বাট এটা মানুষের কল্যাণের জন্য ব্যবস্থা, মানুষকে আপলিফট করার মতো একটা ব্যবস্থা। এবং আপলিফট যে করতে পারে সেটা ইসলামিক ব্যাংক গত 38 বছরে সেটার প্রমাণ রেখেছে। শুধু প্রমাণ না, এটা শুধু আমরা যদি এটুকু বলি যে প্রমাণ রেখেছে, এটুকু বললে খুব কম বলা হবে, এটা আজকে প্রতিষ্ঠিত সত্য যে ইসলামের ব্যাংকিং পদ্ধতি, IBBL এর উপস্থিতি বাংলাদেশে ইসলামের ব্যাংকিং এর মাধ্যমে এদেশের মানুষের আপলিফমেন্ট হয়েছে, এদেশের মানুষের কল্যাণ হয়েছে, এদেশের ব্যাংকিং ব্যবস্থার কল্যাণ হয়েছে, এদেশের অর্থনৈতিক ব্যবস্থা সমৃদ্ধ হয়েছে, এদেশের অর্থনীতি সমৃদ্ধ হয়েছে, জাতির জনকের যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন পূরণে এই ব্যাংক সবচেয়ে ব্যাংকগুলির মধ্যে আমি মনে করি যে সবচেয়ে বেশি ভূমিকা পালন করতে পেরেছে, আলহামদুলিল্লাহ। সুতরাং আমি আমার জীবনের অ্যানালাইসিস যখন করব তখন আমি আমার সার্থকতা খুঁজে পাই। শুধু আল্লাহর কাছে এটুকু প্রার্থনা করি, দোয়া করি যে আমি যে কথাগুলি বলছি, আমরা যে কথাগুলি বলছি, এগুলি যেন কাল কেয়ামতে আমাদের পক্ষে কথা বলে, আমাদের পক্ষে সাক্ষী দেয়, আমাদের বিপক্ষে যেন সাক্ষী না দেয়। ভালো কাজে অনেক সময় বিপক্ষে সাক্ষী দিতে পারে, তাই না? পারে, যদি আমার উদ্দেশ্য ঠিক না থাকে, নিয়ত যদি ঠিক না থাকে, এবং আমার কাজের মধ্যে যদি সেরকম সেই বিষয়গুলি সচেতনতার সাথে যদি আমরা ধারণ না করি, শুধুমাত্র চাকরি করার জন্য করে গেলাম, তাইলে যে কথাগুলি আমি বললাম সেই অর্জনটা হওয়া সম্ভব না। এই জন্যই বলছি যে এই বিষয়গুলি সবার সামনে সবসময় পরিষ্কার রাখবেন, এবং স্বচ্ছতা, ইসলামিক ব্যাংক বাংলাদেশ লিমিটেডের
ভিতরে কোনো বিষয় নাই, যা আছে সব বাইরে আছে। মানুষের কল্যাণের জন্য আমরা কাজ করছি, দেশের কল্যাণের জন্য কাজ করছি, সরকারের হাতকে শক্তিশালী করার জন্য কাজ করছি এবং জাতীয় উন্নয়নের জন্য আমরা কাজ করছি। সুতরাং আমরা যারা কাজ করছি, আমার শুধু জীবন সফল না, আপনাদের জীবনও অবশ্যই সফল, সফল জীবন আপনাদের ইনশাআল্লাহ এটাই হবে। এবং আল্লাহ তাআলা যেন আমাদেরকে আবারও এই দোয়া করছি যে আল্লাহ তাআলা যেন কাল কিয়ামতের মাঠে আমাদেরকে আমাদের এই কাজ যেন আমাদের নাজাতের উসিলা হয়, আমাদের সত্যিকার অর্থে মানুষ হিসাবে আমাদেরকে যে দায়িত্ব দিয়ে আল্লাহ পাঠিয়েছেন তা পালন করেছি, আল্লাহ তাআলার স্বীকৃতি যেন আমরা পাই। আল্লাহ তাআলা যেন আমাদের ক্ষমা করে দেন, দুষ্টুটি অবশ্যই থাকে মানুষের, অনেক দুষ্টুটি আমাদের, অনেক ত্রুটি বিচ্ছুটি, এগুলি আল্লাহ যেন ক্ষমা করে দেন আমাদের। এই এই দোয়া করছি আজকের দিনে। আর সর্বশেষ যে কথাটা বলছি সেটা হলো ইসলামী ব্যাংকের নেতৃত্বের কথা। আলহামদুলিল্লাহ এই ব্যাংক সবসময় ভালো নেতা পেয়েছে, ব্যাংকটি হিসেবে ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে সবসময় আমি বলবো যে কখনোই খুব সবসময় শক্তিশালী ম্যানেজিং ডাইরেক্টর ছিলেন, আমি একটু নরম ছিলাম বা গিরে শক্তিশালী ছিল সবাই। তো সৌভাগ্য বা দুর্ভাগ্যজনকভাবে আমার যে সাকসেসের উনিও নরম, মানবিক মানুষ। সুতরাং মানবিকতা দিয়ে যা অর্জন করা যায়, কঠোরতা দিয়ে অর্জন করা যায় না, কোনোদিন সম্ভব না। সচেতন থাকতে হবে যে আমার কাজটা হচ্ছে কিনা বা বিশৃঙ্খলা তৈরি হচ্ছে কিনা, কিন্তু কোমলতা দিয়ে মানুষকে ভালোবেসে যে জিনিস অর্জন করা যায় এটা অন্য কিছু দিয়ে অর্জন হয় না। আমি শুরুতে আপনাদেরকে এমডি হওয়ার আগেও থেকে শুরু করেছি যে ডিপোজিটের জন্য দাঁড়ে দাঁড়িয়ে যায়েন না, আপনারা গেলে ডিপোজিট উঠাই নিয়ে যাবে মানুষ, আজকেও বলে যাচ্ছি ডিপোজিট উঠাই নিয়ে যাবে। আর ডিপোজিট রাখার মতো অবস্থা যদি তৈরি করতে পারেন, সে বিশ্বাস তৈরি করতে পারেন, তাহলে ডিপোজিট এমন ভাবে আসবে যে গুনে হিসাব করে পার্সেন্টেজে আসবে না। পার্সেন্টেজে কি আসে বলেন? একটা ব্যাংকের আলহামদুলিল্লাহ একটা ব্যাংকের সর্বোচ্চ ডিপোজিট কত পারে? 30,000 কোটি টাকা ডিপোজিট পারছে, এটা কি হিসাবের ভিতরে আছে? আমরাও ধারণা করিনি। সুতরাং ওই জায়গাটায় কাজ করতে হবে যাতে করে মানুষের আস্থা বিশ্বাস বাড়ে, যাতে করে মানুষ পুরো জাতি যেন আস্থাবান হয়। এবং মানুষ যখন আপনার শক্তি সম্পর্কে বুঝবে, আপনার কমিটমেন্ট সম্পর্কে বুঝবে, আপনার আমানতদারিতা সম্পর্কে বুঝবে এবং আপনার যে সার্বিক ব্যবস্থা এই ব্যবস্থার শক্তি সম্পর্কে মানুষের ধারণা হবে, তখন আস্থার জায়গা যখন মানুষ পেয়ে যাবে তখন মানুষের নিয়ে আসবে ইনশাআল্লাহ। সেভাবে আসছে আমি ভবিষ্যতে আসবে। আমি বলছি যে আমি যাকে রেখে যাচ্ছি ওনার মধ্যে এই যোগ্যতা আমার চেয়ে বেশি, মানবিক যোগ্যতা আমার, এবং মানুষের প্রতি রহম দিল, মানুষের প্রতি আপনারা এই কথাগুলি বলা ঠিক হবে না। কোরআনে আয়াত আছে যে আল্লাহ রাসূলকে আল্লাহ বলেছেন, এটা এই এটা কোরআনের আয়াতটা আমি কেন বলছি যে যাই হোক আয়াতটার অর্থটা হলো এরকম, এখানে আলমুল্লাহরা আছেন ভুল হইলে আমাকে বললেন, যে আল্লাহর রহমত যে আল্লাহ তোমাকে কোমল হৃদয়ের অধিকারী করেছেন, যদি তুমি কঠিন হৃদয় হতে তাহলে লোকেরা তোমার কাছ থেকে দূরে সরে যেত না, এরকম। এটা এটা কি জন্য বলেছে? আল্লাহ রাসূলকে বলার তো দরকার নাই, আল্লাহ রাসূল তো কোমল হৃদয় আছেনই, কোরআনের আয়াত কেন আসছে? আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য যে তোমরা এরকম হৃদয়ের অধিকারী হও তাইলে লোকেরা তোমাদের কাছে আসবে, নাকি আমি এটাই বুঝি? সুতরাং ইসলামের নির্দেশনা এটা ম্যানেজমেন্টের, আপনি যদি
কাঠখোট্টা ম্যানেজমেন্টও জান ম্যানেজমেন্টের ফর্মুলা হয় কি না না ম্যানেজমেন্টের ফর্মুলা মানুষকে তার ভ্যালু দিয়ে তাকে ভ্যালু ক্রিয়েশন দিয়ে ভ্যালু দিয়ে তাকে স্যাটিসফাই করে তাকে আনতে হবে ভ্যালুর ভিতরে সবকিছু আছে যা কিছু বললাম সবকিছু আছে আমি ওনার এক্সেন্সি আপনাদেরকে বলছি আপনারা ওনাকে চিনেন আমার পরিচয় করে দেওয়ার দরকার নেই ওনাকে ওনার সততা ওনার নিষ্ঠা ওনার আন্তরিকতা ওনার হৃদয়গ্রাহিতা ওনার অ্যাকসেপ্টেবিলিটি সব কিছু ওনার জ্ঞান ওনার দক্ষতা সব কিছু আল্লাহর মেহরবানিতে এই ব্যাংকের বিশাল একটা ব্যাংক এত বড় ব্যাংকের দায়িত্ব নেওয়ার মতো যথোপযুক্ত সবগুলি কোয়ালিটি ওনার ভিতরে আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার দৃঢ় বিশ্বাস যে ওনার নেতৃত্বে এই ব্যাংক অবশ্যই তার এই অগ্রযাত্রাকে শুধু ধরে রাখবে না সে অগ্রযাত্রাকে আরো অনেক অনেক বেগবান করবে ইনশাআল্লাহ আমরা আসুন আমরা সবাই ওনার জন্য দোয়া করি আমার জন্য যেমন দোয়া করেছেন আপনারা আমি বলবো যে আপনাদের সমস্ত বক্তৃতা দোয়া আমার জন্য দোয়া করেছেন ওনার জন্যও করেছেন আমরা আসুন সবাই মিলে আজকের দিনে বিশেষভাবে ওনার জন্য দোয়া করি ওনার নেতৃত্বে উনি যেন সুস্থ থাকেন সুস্থভাবে নির্ঝঞ্ঝাটভাবে এই ব্যাংকের নেতৃত্ব দিয়ে যেতে পারেন এই যত রকম চ্যালেঞ্জ আছে সবগুলি চ্যালেঞ্জ যেন সার্থকভাবে মোকাবেলা করে এই ব্যাংকে এগিয়ে নিয়ে যেতে পারেন এই দোয়া আমরা ওনার জন্য করি আজকে আসেন আজকের দিনে আসেন আসুন আমরা এই দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ ওনাকে সুস্থ রাখুন ওনার শক্তি সামর্থ্য বাড়িয়ে দিন যোগ্যতা যথাযথ ব্যবহার করার শক্তি দিন এবং আমরা সবাই মিলে ওনার হাতকে শক্তিশালী করি ওনাকে সহযোগিতা করবি করবো আমরা সবাই আপনারা যারা আছেন যাদের যা আমি আমি যদিও এই ব্যাংক লিভ করছি তারপরেও আপনারা তো রয়ে গিয়েছেন আপনারা আপনাদের সকলের প্রতি আমার উদাত্ত আহ্বান একইভাবে আমরা অতীত নেতৃবৃন্দের প্রতি যেরকমভাবে আমাদের সহযোগিতা ছিল আমাদের ইনভলভমেন্ট ছিল আমরা অতীত নেতাদেরকে আমরা যেভাবে সাপোর্ট দিয়ে যেভাবে কাজ করে গেছি ভবিষ্যতে আমাদের যিনি দায়িত্ব নিয়ে নিচ্ছেন আজকে তাকে আমরা একইভাবে সেভাবে সবাই মিলে আপনারা সহযোগিতা করবেন এবং ইনশাআল্লাহ এই ব্যাংক তার সফলতার ধারাবাহিকতা অবশ্যই ধরে রাখবে এবং আরও সফলতা আরও বেশি সমৃদ্ধ হবে এই ব্যাংক ব্যাংক আরও সফল হবে সফলতার দিকে এগিয়ে যাবে এই ব্যাংক নিয়ে যত স্বপ্ন আমাদের আছে এই ব্যাংক বাংলাদেশের শ্রেষ্ঠ ব্যাংক পৃথিবীর মধ্যে অন্যতম একটা ব্যাংকে পরিণত হবে এই ব্যাংক সারা বিশ্বে আজকে রেজা সাহেব এক বক্তৃতায় বলেছিলেন কুমিল্লায় সম্ভবত এক জায়গায় যে প্রতি 5 কিলোমিটার পরে পরে ইসলামী ব্যাংকের সাইনবোর্ড দেখা যেতে হবে আজকে সেটা সফল হয়ে গেছে আলহামদুলিল্লাহ বাংলাদেশে প্রায় সব 5 কিলোমিটারের মধ্যে প্রায় সব জায়গায় এখন ইসলামী ব্যাংকের সাইনবোর্ড চলছে সুতরাং আমাদের স্বপ্ন অনেক বড় এবং বিশ্বের আমরা বিশ্ব দরবারে এখন যেমন জেপি মর্গান সিটি বললে অনেকেই বুঝা যায় চায়নার অনেক ব্যাংক দিয়ে অনেক চিনা যায় মানুষ আমরাও সেই ধরনের একটা ব্যাংকে পরিণত হবে ইসলামের ব্যাংক এই স্বপ্ন আমাদের আছে বিশ্ব মানের একটা ব্যাংক পরিণত হবে সেই স্বপ্ন আমাদের আছে সেটা কি জন্য সেটা আবারও বলছি যে আমাদের লাভের জন্য না প্রফিটের জন্য না এই ইসলামের ব্যাংকিংয়ের শ্রেষ্ঠত্ব এবং ইসলামের ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সফলতা ইসলামের ব্যাংকিংকে সমৃদ্ধ করবে এবং আলটিমেটলি ইসলামের বিধানটা কল্যাণ সাধারণ মানুষ পাবে সাধারণ মানুষ শুধু মুসলমানরা না মুসলিম অমুসলিম নির্বিশেষে ধর্ম বর্ণ গোষ্ঠী নির্বিশেষে প্রত্যেকে এই কল্যাণটা পাবে এই কল্যাণই আমাদের উদ্দেশ্য এই কল্যাণের জন্য আমরা সবাই মিলে কাজ করি সকলকে আমার জন্য দোয়া করেছেন আর নতুন করে দোয়া চাই না দোয়া নাকি চাইতে পারে তো আমি বিদায়ের সময় আপনাদের কাছে দোয়া চাচ্ছি এই দোয়া করবেন এবং সম্মানের সাথে আমার আব্বু আমার সারা জীবন কোনো সময় দোয়া করতেন না অর্থ করে দেওয়া সবসময় দোয়া করতেন আমার সন্তানদেরকে সম্মানের সাথে ইজ্জতের সাথে সম্মানের সাথে
আপনাদের সকলের জন্য আমি দোয়া করছি আল্লাহ আপনাদের সকলকে সুজি ইজ্জতের সাথে রাখুন সম্মানের সাথে এবং আমার জন্য শুধু এই দোয়াটা করবেন আল্লাহ যেন ইজ্জত সম্মানের সাথে রাখে সম্মানের সাথে যেন এই দুনিয়াতে অবস্থান করতে পারি যতদিন আল্লাহ হায়াত রাখে এবং এই মহামারী থেকে আপনাদের সকলকে আল্লাহ সুস্থ রাখুন হেফাজত করুন এবং হায়াতে তৈয়বা দান করুন সবাইকে আমাদের জন্য আমার জন্য সহ আমার পরিবার সহ সবাই সবার জন্য আপনারাও এই দোয়া করবেন আমি যে কথাটা সাব্বির বোধে বলতেছিলেন না কে বলতেছিলেন যে হাত উপরে উঠানোর কথা বলেছিলেন কে বলছিলেন যে আমি আপনাদের জন্য দোয়ার বিষয়টা বলছিলেন যে সত্যি কথা যে আমি কালকে আমার রাত্রে মনে হচ্ছিল যে এশার নামাজের পরে যে আমি বোধহয় লোডটা বেশি নিচ্ছি যখন দোয়া করতে বসি এটা 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 সব দোয়ার কথাই বলা ঠিক হচ্ছে কিনা আমি জানি না তখন এত লম্বা হয় যে আমার মুনাজাত নামাজের চেয়ে লম্বা হয়ে যায় তো আমি মনে করেছিলাম যে যা কালকে থেকে তো অন্তত কিছু হয়তো কমবে তালিকা থেকে তো আমি আজকে যে দায়িত্ব আমাকে দিয়ে দেওয়া হয়েছে এই তালিকাটা ছোট হবে না বরং আরো বড় হবে ইনশাআল্লাহ আরো বড় হবে ইনশাআল্লাহ আপনাদের তালিকাটাও তালিকার মধ্যে যেন আমি থাকি সেই অনুরোধ সেই আশা আমি ব্যক্ত করছি আপনারা অবশ্যই আপনাদের আপনারা যখন উপরে হাত উঠাবেন তখন সবার জন্য আপনারা আল্লাহর কাছে ফরিয়াদ করবেন এবং আমাকেও সেখানে তালিকা সেখানে রাখবেন অন্তর্ভুক্ত রাখবেন সেই আশা করছি এবং একটা জিনিস সর্বশেষে বলছি যে আল্লাহর কাছে যদি চায় কেউ কামানো বাক্যে যদি চায় তাহলে আমার মনে হয় না আল্লাহ কারো দোয়া কবুল করেন না এই বিষয়ে ওদের শরীয়ত মিটিংয়ে বলতেছিলেন যে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কবুল করেন করেন বিভিন্ন ফর্মে করেন বাট করেন অবশ্যই করেন এবং আমার জীবনে সমস্ত প্রমাণ আমি পেয়েছি যে আল্লাহর কাছে যা চেয়েছি অন্যদের ক্ষেত্রেও দেখেছি আল্লাহ তাহলে কবুল করেন সুতরাং আল্লাহর আল্লাহ কবুল করেন এই বিশ্বাস রাখাটাও ইমানের অংশ সুতরাং আমরা এই বিশ্বাস ধারণ করে চলব এবং সেই বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে হাত উঠাবো আমিও হাত উঠাবো আপনারা সবসময় হাত উঠাবেন আমার জন্য আমাকে অন্তর্ভুক্ত করবেন আবারও বলছি এটুকু বলে এই আপনাদের সকলে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই ব্যাংকটা তার কাঙ্ক্ষিত লক্ষ্যে কাঙ্ক্ষিত বলতে আরও মানুষের কল্যাণে আরও কাজ করুক আমাদের আপনাদের সকলের জীবনকে সফল করে তুলুক এই স্বার্থ এই সফলতার মাধ্যমে এটুকু বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে প্রিয় ভাইয়েরা বোনেরা অনেক অনেক দীর্ঘদিন 37-38 বছর সারা বাংলাদেশ আলহামদুলিল্লাহ আমি আজকে অত্যন্ত আনন্দিত আপনাদের ফিরে যেতে তারাও শান্তি পাবেন সান্ত্বনা পাবেন যে না আমাদের রেখে যাওয়া জিনিস সঠিক ভাবে পরিচালিত হচ্ছে আরো উপরে উঠেছে আরো অনেক অনেক উপরে উঠেছে দিল তাদের অন্তরটাতে অনেক বড় হয়ে যাবে এবং আমি সেই পরিতৃপ্ত মন নিয়ে পরিতৃপ্ত আত্মা নিয়ে এখান থেকে এই মুহূর্তে এখান থেকে বিদায় নিচ্ছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ